উড়াল অর্কিডের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই সুপ্রভাত। আশা করি সকলে ভালোই আছেন। আর গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিডের পাশে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা একটি খুব সুন্দর বিষয় আলোচনা করতে চলেছি। তো আলোচনার বিষয়টি হলো, আমরা যখন কিছু অর্কিড কিনি এবং পার্সেলটি যখন আমাদের বাড়িতে আসে, তাকে কিভাবে সেটাকে ওপেন করতে হবে বা কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে, আনবক্সিং করার পরে কি কি করণীয় এবং কিভাবে পটিং করাতে হয়, সেটি আজকে আমাদের ভিডিওতে দেখাবো। এই মুহূর্তে আমরা প্রচুর মানুষ, বিশেষ করে অর্কিড প্রেমীরা, অর্কিড কেনা শুরু করে দিয়েছি। নভেম্বর মাস পড়ে গেছে, শীত আসন্ন, প্রচুর পরিমাণে অর্কিড ইম্পোর্ট হচ্ছে। ইভেন আমরাও প্রচুর অর্কিড এনেছি, প্রচুর আমাদের বিশেষ পরিচিত ক্রেতা বা অর্কিড প্রেমীরা যখন আমাদের প্রশ্ন করে কিভাবে অর্কিড পটিং করতে হবে, কি কি কেয়ার করতে হবে, আনবক্সিংয়ের পরে কি কি করণীয়, সেই সব বিষয় নিয়ে ব্যাপক সমস্যা আমাদের অর্কিড লাভারদের। তাই আজকে আমরা এই বিষয়টি আলোচনা করব বলে ঠিক করেছি। তো আমাদের সামনে দেখতেই পাচ্ছেন বা আমার হাতে দেখতেই পাচ্ছেন একটি পার্সেল। এই পার্সেলটা যদিও একটি ড্যামি পার্সেল, এই ড্যামি পার্সেলকেই আমি ওপেন করার পরে কি কি করা হবে সেগুলোই আমি দেখাবো। আপনারা ধৈর্য ধরে দেখে থাকুন। এটি একটি ড্যামি বক্স, এর মধ্যে বেশ কিছু অর্কিড আছে। আপনারা যখন বিভিন্ন জায়গা থেকে অর্কিড পারচেস করেন অথবা যখন উড়াল অর্কিড নার্সারি অ্যান্ড ল্যান্ডস্কেপ থেকে কোনো গাছ কিনবেন, তখন এইরকমই একটা বাক্স আপনার কাছে যাবে। এই উড়াল অর্কিড নার্সারি অ্যান্ড ল্যান্ডস্কেপ ওয়েস্ট বেঙ্গলের নদিয়াতে অবস্থিত। তো এইরকম একটি বাক্স যখন আপনার হাতে পৌঁছাবে, আমরা কি করি, ফার্স্ট এই বাক্সটা পৌঁছানো মাত্রই গাছগুলোকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু সেটা কখনোই করা যাবে না। এই বাক্সটি যখন পৌঁছাবে, অন্তত 2-4 ঘন্টা আপনার নর্মাল পরিবেশে রেখে দিতে হবে, অর্থাৎ একে কিছুটা মানিয়ে নিতে দিতে হবে। হয়তো এটা প্রচুর হিট থেকে এসছে, বিশেষ করে আমাদের কুরিয়ার বয়রা যখন বাক্সগুলো আনে দুপুরের দিকে, দিলে তাদের বাক্সটা যথেষ্ট গরম হয়ে যায়, তাই আমরা সঙ্গে সঙ্গে এটাকে খুলবো না, অন্তত 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা রেখে দেওয়ার পরে এটিকে খুব সাবধানে ওপেন করব। ফার্স্ট এটি একটি ত্রিভুজ বাক্স, এই ত্রিভুজ বাক্সর লোড নেওয়ার ক্ষমতাটা অনেক বেশি। তো এই বাক্সগুলো ফার্স্ট আমি খুব সাবধানে ছুরি চালাতে হবে। আমি 3 দিক থেকেই এইভাবে ছুরি চালিয়ে দেব। ওপেন হয়ে গেল, এই দিক থেকেও আমি সুন্দর ছুরি চালাব, এই সাইডটাও ওপেন হয়ে গেল। এবার উপরে যেহেতু এই সাইডে টেপ দেয়া নেই, এই সাইডে টেপ দেয়া নেই, শুধু একদিকেই টেপ দেয়া, তার মানে এইদিকেই জয়েন করা হয়েছে। এদিকেও যতটা সাবধানে পারা যায় যাতে ভেতরে না ঢুকে পড়ে ছুরিটা, সেদিকে নজর রাখতে হবে। একটি অর্কিড, 2টি অর্কিড, 3টি এবং 4টি। এই 4টি অর্কিড কেনা হয়েছে, প্রত্যেকটা চারাই সিডলিং। এগুলো সবই থাইল্যান্ডের পেপার। খুব সাবধানে এই কাজটি করতে হবে। এগুলো সব ডেনড্রোবিয়াম হাইব্রিড সিডলিং, সোনিয়া গ্রুপের গাছ, বছরে 2 বারের মতো ফুল ফোটে। ফুলগুলো অসাধারণ দেখতে এবং একবার ফুল ফুটলে 2 থেকে 2.5 মাস থাকে। অর্কিড বিগিনার্সদের জন্য এই
সোনিয়া হলো বা হাইব্রিড অর্কিড হলো সেরা অর্কিড, যারা অর্কিড করবেন এরকম ডেন্ডোবিয়াম হাইব্রিড সোনিয়া দিয়েই শুরু করুন। চারটে অর্কিড, যদিও এই বাক্সটা বন্দি করে আমি 5 দিন রেখে দিয়েছিলাম দেখার জন্য, অন্তত আমাদের গাছ যখন আমরা পাঠাই 4-5 দিন সময় লেগে যায়, তো 4-5 দিন রাখার পরে, মানে 5 দিন রাখার পরে এই বাক্সটা আমি ওপেন করলাম। যথেষ্ট ভালো গাছ, হেলদি গাছ, একটি গাছ এর পাতা রট হয়ে গেছে, আর একটি পাতা হলুদ হয়ে গেছে। তো এরপরে আমরা কি করি সচরাচর, এরপরেই আমরা যেটা করে ফেলি গাছগুলোকে সঙ্গে সঙ্গে অ্যান্টিফাঙ্গাল জলে চুবিয়ে দিই, একদম বিষয়টি সম্পূর্ণই ভুল। এই অ্যান্টিফাঙ্গাল জলে বিষয়টিকে প্রথমেই চোবানো যাবে না। এই যে যে আমি আনবক্সিং করলাম, এই ভেতরের অ্যাটমসফিয়ার এবং বাইরের অ্যাটমসফিয়ারে ব্যাপক পার্থক্য, গাছগুলো সঙ্গে সঙ্গেই মানিয়ে নিতে পারবে না। এবং ঘর যদি এসি হয় তাহলে কখনোই এসি ঘরে গাছকে রাখা যাবে না, সাধারণ আবহাওয়াতে গাছ রাখতে হবে। ঠিক এইরকম ভাবে অন্তত 10-12 ঘন্টাকে গাছকে রাখুন। এই পাতাটি পচে গেছে, ফাঙ্গাল ইনফেক্টেড, এবং সঙ্গে আমরা যদি দেখি এই পাতাটিও ফাঙ্গাল ইনফেক্টেড। তো আমরা যে বললাম 10 ঘন্টা রেখে দিতে হবে, সেই 10 ঘন্টা এই পাতাগুলোকে বাদ দিয়ে, মানে কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে তবেই রাখতে হবে। তাহলে আমরা এই পাতাটাকে কাটবো, কিন্তু কাটার সময় অবশ্যই আমরা যে যন্ত্রটা ইউজ করব, ছুরি হোক, কাঁচি হোক, ব্লেড হোক, ব্লেডটা যেন অবশ্যই নতুন হয়, এবং ছুরি কাঁচি হলে তাকে জীবাণুমুক্ত করে নিতে হবে, সেটাকে হয় পুড়িয়ে নিতে হবে না হলে স্টেরিলাইজ করে নিতে হবে, আমাদের অ্যালকোহল জলে সেটাকে জীবাণুমুক্ত করে নিতে হবে। তবে আমি সর্বদাই নতুন ব্লেডই ইউজ করে থাকি, এরকম একটি নতুন ব্লেড, এবং আমাদের যেখান থেকে পচে গেছে তার কিছুটা নিচ থেকে, এবং এটি অনেকটাই নষ্ট হয়ে গেছে। ঠিক আমি এইভাবে পাতাটিকে বাদ দিয়ে দিলাম, আর এই পাতাটার দিকে যদি নজর রাখি তাহলে কিছুটা পচেছে, কিছুটা ঠিক আছে। আমি সুন্দর ছুরি চালিয়ে পাতাটাকে রাখবো। আমার যে এই যে হলুদ হয়ে গেছে, এই পাতাটা নিয়ে তেমন চাপ নেই, কারণ এটা পচেনি, এটা ড্রাই হয়ে গেছে। এটা যদিও এক সময় খুলে পড়ে যাবে, এটা কিছুটা ফেটে গেছে, সেই নিয়েও চাপ নেই। তাহলে আমরা এইভাবে গাছগুলোকে পাতাগুলোকে কেটে নেব। এটাও যদি দেখি নর্মাল কোনো রকম পচন নেই, শুধু ড্রাই হয়েছে, ড্রাই হলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু পচে গেলেই সমস্যা। তো আমরা দেখতেই পাচ্ছেন সাফ ফাঙ্গিসাইড, এই সাফ কিছুটা আমরা নিয়ে এখানে পেস্ট করে নিয়েছি। এই পেস্ট আমি যেখানে কাটলাম, মানে এই যে পাতাটা কাটলাম এখানে, এই পেস্টটাকে লাগিয়ে দিতে হবে। এখানে আমি এটাকে লাগিয়ে দিলাম। 10-12 ঘন্টা হয়ে গেছে, গাছগুলো আমাদের স্বাভাবিক পরিবেশের সঙ্গে যথেষ্ট মানিয়ে নিয়েছে। এরপরে আমাকে প্রথম যেটা করতে হবে, এটাকে সম্পূর্ণ এই গাছগুলোতে ছোট ছোট পতঙ্গ কীট থাকতে পারে, মাইট বিশেষ করে আমাদের অর্কিডের ক্ষেত্রে ভীষণ ক্ষতিকারক, সেই মাইট থাকতে পারে, এইগুলোকে, এই ছোট ছোট কীট পতঙ্গটাকে দূর করার জন্য। কারণ আমি যদি আমার অর্কিড ঘরে এই গাছগুলোকে খুব দ্রুত পাঠিয়ে দিই, যদি কীট পতঙ্গ মুক্ত না করে নিই, তাহলে দেখা গেলো আমার যে পুরনো গাছ আছে সেই গাছগুলো ইফেক্টেড হয়ে যেতে পারে। যার জন্যই আমাকে কি করতে হবে, এটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটি আপনারা পেয়ে যাবেন ঔষধের দোকানে, সেখান থেকে কালেক্ট করে নেবেন, এবং 1 লিটার জলে 1 গ্রামের মতো দিয়ে গাছগুলোকে অন্তত
পাঁচ থেকে সাত মিনিট চুবিয়ে রাখবেন। এইভাবে দেবেন ব্যাঙানের, এইরকম ঠিক জলের কালার হয়ে যাবে ভায়োলেট। তো এই জলে আমাদের এই পছন্দের বা কেনা গাছগুলোকে সুন্দর করে চুবিয়ে দেব। ঠিক পাঁচ মিনিট সম্পূর্ণভাবে চুবিয়ে রাখুন আপনার পছন্দের গাছগুলোকে। এইভাবে আমি পাঁচ মিনিট চুবিয়ে রাখবো পুরো জীবাণুমুক্ত করার জন্য। এইভাবে পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে গাছগুলোকে আমি তুলে ফেলবো। এটা আমি ছোট ছোট কীট পতঙ্গ এবং জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে পাঁচ মিনিট শোধন করে নিলাম। আপনারাও সকলেই এইভাবে শোধন করে নেবেন। এরপরে পটাশিয়াম জলে চুবানোর পরে সেই গাছগুলোকে মোটামুটি আমি এক ঘন্টা ড্রাই করে নেব। তো ফার্স্ট আমি যেটা করলাম সেটা হলো কিছুটা জীবাণুমুক্ত করার চেষ্টা করলাম। এরপরে এই যে আমার গাছে কিছুটা পচন লেগেছে অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন, এই ফাঙ্গাল ইনফেকশন থেকে গাছকে রক্ষা করার জন্য আমাদের যে সাপ, এই সাপ, এই সাপ আমাদের সাপ ফাঙ্গিসাইড, সেই সাপ ফাঙ্গিসাইড 2 গ্রাম পার লিটার, এখানে মোটামুটি 3 লিটার জল আছে, তার মানে 6 গ্রাম আমাকে দিতে হবে। সাপ ভালো, কিন্তু এই সাপের পরিবর্তে আমরা আরো একটি অ্যান্টিফাঙ্গাল ইউজ করতে পারি, সেটা হলো অ্যামেস্টার। এই সাপে আমরা যদি গাছটা চোবাই তাহলে কি হয়, কিছুটা স্পট পড়ে থাকে গাছগুলোতে, কারণ এই কালারের স্পট পড়ে থাকে। কিন্তু আমরা যদি অ্যামেস্টার অথবা অ্যামেস্টার প্লাস এতে যদি আমাদের গাছটাকে ভিজিয়ে রাখি তাহলে গাছে যে স্পটগুলো পড়বে সাপ জলে দেওয়ার ফলে, তাহলে সেই স্পটটি আমাদের কিন্তু দেখা যাবে না। তাই আপনারা অ্যামেস্টার, অ্যামেস্টার প্লাস ইউজ করতে পারেন এবং এটি খুব উন্নত মানের ফাঙ্গিসাইড, এটিই ব্যবহার করুন আমার নির্দেশ মতো। এবং সর্বদাই ফাঙ্গিসাইড হ্যাবিচুয়েট করা যাবে না, একবার কন্ট্যাক্ট ফরম্যাটে ইউজ করবেন আর একটা সিস্টেমেটিক ফরম্যাটে ইউজ করবেন, তাহলে গাছগুলি ভালো থাকবে। তো আমরা এই সাপ জল করে নিলাম। তো সাপ জলে এই গাছগুলোকে আস্তে আস্তে আমরা সম্পূর্ণ চুবিয়ে দেব, ঠিক এইভাবেই সম্পূর্ণ গাছগুলো দেখুন ডুবিয়ে রাখলাম। এইভাবে আপনি 15 মিনিট সাপ জলে রেখে দিন। এবং এইভাবে রাখার ফলে কি হবে, আমাদের যে কোকো হাক্স, এই যে কোকো হাক্স গুলো দেখতে পাচ্ছেন, এই ভিজে যাবে। 15 মিনিট আমরা এইভাবে চুবিয়ে রাখি। অর্কিড প্রথমে একবার সাবধানে পটিং করুন, তারপরে সারা জীবন এর থেকে আনন্দ উপভোগ করুন। পটিং এর ক্ষেত্রে যদি আমরা এই সাবধানতা গুলো অবলম্বন করি তাহলে আমাদের একটি গাছও মারা যাবে না। মোটামুটি 15 থেকে 20 মিনিট হলো, এরপরে এই গাছগুলোকে আমাকে এখান থেকে তুলে নিতে হবে। আমাদের এই গাছগুলো সবই টিস্যু কালচার প্ল্যান্ট, যখন ফ্ল্যাক্স থেকে গাছগুলোকে ওপেন করা হয় তারপরে 1 ইঞ্চির কোকো হাক্সে গাছগুলোকে বসানো হয়। এই গাছটির বয়স আনুমানিক 1 বছর, তো এই কোকো হাক্সের বয়সও 1 বছর। এই কোকো হাক্সটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, আমরা কি করি অনেক সময় কোকো হাক্স সহই পটিং করে দিই, একদম নয়। এই কোকো হাক্সটাকে ধৈর্য সহকারে খুলে নিতে হবে। তো আমরা অনেক সময় এই গাছটিকে বিশেষ করে অ্যান্টিফাঙ্গাল জলে 15 মিনিট চুবিয়ে রাখার ফলে এটা অনেকটাই নরম হয়ে গেছে, যদি তাতেও না হয় তারপরে আরো কিছুক্ষণ আপনি এটিকে জলে চুবিয়ে রাখবেন। এবং এটিকে খুব সাবধানে, মানে বিশেষ করে এই রুট যাতে ক্ষতিগ্রস্ত না হয় সাবধানে আপনাকে এটাকে খুলে নিতে হবে। এটা না খুললে কিন্তু
ফাঙ্গাল ইনফেকশন হতে পারে খুব দ্রুত, বিশেষ করে যারা একটু পুরনো অর্কিড লাভার তারা কিন্তু সকলেই এটা খুলে নেন, এবং আপনারাও যারা নতুন তাদের জানাচ্ছি আপনারাও খুলে করুন এই কোকোহাক্স, খুলে দিন বা বাদ দিয়ে দিন। এইটাই দেখাবে সম্পূর্ণ কোকোহাক্স আমরা ছাড়িয়ে নিলাম, এইভাবে ছাড়িয়ে নেবেন। এই কোকোহাক্সই কিন্তু আমাদের ফাঙ্গাল ইফেক্টেড করে গাছগুলোকে, তাই আমরা যখন রিপোর্টিং করব কখনোই কোকোহাক্স দেব না। তো আমরা এটা করে নিলাম, করে নেওয়ার পরে কি করতে হবে, এখানে একটা আপনারা দড়ি বেঁধে নেবেন, উল্টোভাবে করে রাখবেন এইভাবে, মানে কোনো সাপোর্ট নিয়ে অথবা দড়ির সঙ্গে ঝুলিয়ে আপনি রাখতে পারেন, অথবা এইভাবেও আপনার গাছকে রাখতে পারেন। এটার কারণ হলো আমাদের যে জলগুলো আছে যাতে নতুন কেনে বা কচি পাতার মধ্যে জলগুলো বসে না যায়, তার জন্য এই সিস্টেম। এইভাবে যদি আমি রেখে দিই তাহলে জলটা সম্পূর্ণ পড়ে যাবে এবং ভেতরে কোনো জল ঢুকবে না। তো এইভাবে আপনি 7-8 ঘন্টা আবার রাখুন নর্মাল পরিবেশে, এরপরে যখন গাছগুলো ড্রাই হয়ে যাবে তখন পটিং করবেন বা তখন আমরা পটিং করব। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের আরও একবার জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। খুব দ্রুতই আমরা নতুন ভিডিও নিয়ে আসছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন।